বাংলাদেশকে হেয় করতে আবারও ভিত্তিহীন সংবাদ প্রচারে মাঠে আল জাজিরা। মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধ হেফাজতে ইস্যুতে আগেও করেছে মিথ্যাচার, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরের প্রতিবাদ। দেশে বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, শত্রু মোকাবেলা করে এগিয়ে যাবে দেশ, শত্রু মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে যে যাই বলি। তো আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায় তো সেখানেই হচ্ছে তৃপ্তি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোহিঙ্গা ইস্যুতে পূর্ব নির্ধারিত বৈঠক অনিশ্চিত, জানালেন পররাষ্ট্র সচিব। যোগাযোগ হয়নি নতুন সরকারের সঙ্গে, রোহিঙ্গা সমস্যা আরও প্রকট হওয়ার শঙ্কা জাতিসংঘের। অর্থ লোপাটে শুধু পিকে নয়, জড়িত আরও অনেক, রাঘব বোয়াল। জবানবন্দিতে রাশেদুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে জি কে শামীমের 71 কোটি টাকার দুর্নীতি। এবং পায়রা সমুদ্র বন্দরে চলছে 75 কিলোমিটার রাবনাবাদ চ্যানেল খনন, ব্যবহার করা হচ্ছে মিশরের সুয়েজ খাল খনন করা ডিজিটাল ড্রেজার, মাটি ফেলা হবে গভীর সমুদ্রে। শ্রীমঙ্গলে রমেশের তৈরি সুস্বাদু চা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষ অংশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, তবে শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। সকালে একাদশ জাতীয় সংসদের 11তম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে তার সরকার। অধিবেশনের সমাপ্তি সূচক আয়োজনে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে করোনা পরিস্থিতি, রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক বাস্তবতা। তার বক্তব্যের চুম্বক অংশ দেখে নেব দেবাশিস রায়ের প্রতিবেদনে। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাব। শেষ হলো একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। করোনা পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে পরিচালিত এই সংসদে পাশ হয়েছে 6টি আইন। পাশাপাশি টানা সাধারণ আলোচনা চলেছে রাষ্ট্রপতির ভাষণের ওপর। বিধি অনুযায়ী মঙ্গলবার সকালে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশনে সমাপনী বক্তব্য রাখেন সংসদ নেতা শেখ হাসিনা। জনগণের সেবা করা আমাদের দায়িত্ব। অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাজনৈতিক ইস্যু। তিনি বলেন বহুদলীয় গণতন্ত্রের নামে দেশে কালো অধ্যায় রেখে গেছেন বিএনপির প্রতিষ্ঠাতা। বিএনপির তো আজকে সেই দশা, তাদের নেতৃত্বের অভাব। তারা এখানে যতই বক্তৃতা দিক আর যত কথাই বলুক, পলাতক আসামি যখন একটা দলের নেতা, তাদের উপর মানুষের আস্থা থাকে না, বিশ্বাস থাকে না। আর সেই বিশ্বাস আস্থাটা নাই, যাদের গায়ে হাজার কালির ছিটা তারা আবার এত বড় কথা বলে কোন মুখে, এটাই আমার প্রশ্ন। করোনা মহামারীর আঘাত সামলে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন সময় হলেই খুলে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে, আর একটু নিয়ন্ত্রণে আসলেই আমরা স্কুল কলেজ সব খুলে দেবো। ভ্যাকসিন এসে গেছে, আমি জানি এটা নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ শুনেছি। উত্তরটা ভ্যাকসিন আসার পরে বোধহয় ভ্যাকসিন নিজেই উত্তরটা দিয়ে দিয়েছে। তিনি বলেন দেশবিরোধী ষড়যন্ত্র চলছে নানান ব্যঞ্জনায়। মিথ্যে কথা বলে অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এটা বিএনপির জন্মগত চরিত্র। বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু করা হয়েছে, কেউ উঠবেন না, তাহলে নদীটা পার হবে কি সে মানুষ স্পিকার? হ্যাঁ, নৌকায় চড়তে হবে, আমাদের নৌকা অনেক বড়, সবাইকেই নেব, তো বেছে নেব কেউ আবার নৌকায় বসে নৌকা ফুটা না করে সেটা দেখবো। শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে যে যাই বলুক। মাননীয় স্পিকার, দেশে বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায় তো সেখানেই হচ্ছে তৃপ্তি। ভ্যাকসিন নিয়ে দেশের মধ্যে ব্যঙ্গ হলেও বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণের প্রশংসা বিশ্ব দরবারে অর্জন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিশ্বের সবাই বাংলাদেশের প্রশংসা করেছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে এখনও যোগাযোগ করতে পারেনি বাংলাদেশ। আগামী 4 ফেব্রুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে দুদেশের মধ্যে অনুষ্ঠেয় বৈঠক নিয়ে তাই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিকেলে মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে এগিয়ে নিতে হবে প্রত্যাবাসন প্রক্রিয়া। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে।
2018 সালের জানুয়ারি মাসে গঠন হওয়ার পর করোনার আগে দুই দফা বৈঠক করেছে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটি। রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া তো শুরু করতেই পারেনি, উল্টো অনিয়মিত হয়ে পড়ে তাদের আলোচনা। এ অবস্থায় চলতি বছরের 19 জানুয়ারি চীনের মধ্যস্থতায় হয় ত্রিপক্ষীয় বৈঠক, যেখানে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেয়ার পাশাপাশি সিদ্ধান্ত হয় চলতি মাসের 4 তারিখ জয়েন্ট ওয়ার্কিং কমিটির আরেকটি বৈঠকের। তবে সোমবার অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারের নতুন সরকারের সাথে যোগাযোগ করতে পারেনি বাংলাদেশ। 4 ফেব্রুয়ারির বৈঠক নিয়ে তাই কাটছে না অনিশ্চয়তা। যেহেতু চীনের মধ্যস্থতায় বৈঠক হওয়ার কথা, তাই দেশটির সাথে এখন যোগাযোগের চেষ্টা করছে বাংলাদেশ। এ বিষয়ে আমাদের চাইনিজদের সাথে কথা হয়েছে এবং তারা ইনকোয়ার করছে যে আগেরবার তারা সময়ও দিয়ে দিয়েছিল 4 তারিখ একটা নির্দিষ্ট সময়ে, তা এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই সময়টাই থাকবে নাকি মিটিংটা আদৌ ওই দিন হবে কি না। তো আমাদের প্রেফারেন্স ছিল যে ওই দিন হওয়ার ব্যাপারে হয়তো কোনো লজিস্টিক্যাল ইস্যুস থাকতেও পারে। মিয়ানমারে অভ্যুত্থান নতুন কিছু নয়, এর আগেও দেশটির সামরিক সরকারের সাথে কাজ করেছে বাংলাদেশ। মিয়ানমারের নতুন সরকারের সাথে তাই সম্পর্ক স্বাভাবিক রেখেই কাজ করার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের জাতীয় স্বার্থে মিয়ানমারের যে সরকারই আসুক না কেন, সেই সরকারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজিয়ে রাখতে হবে। এছাড়া এই ক্ষেত্রে আমাদের একটা ট্রাইল্যাটারাল ইনিশিয়েটিভ আছে চীনকে সহ, এবং এই জায়গাটাকে আরেকটু জোরদার করতে হবে। আমার মনে হয় পররাষ্ট্রনীতিতে চীন মায়ানমার বাংলাদেশকে কেন্দ্র করে এক ধরনের নতুন বলয় তৈরি হবে। বাংলাদেশের পক্ষ থেকে এর মধ্যেই নতুন সরকারের সাথে কাজ করার আগ্রহ দেখানো হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ইহসান জুয়েল, সময়। সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন নির্ধারিত সময়ের আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান কার্যক্রম শুরু হবে। দুপুরে রাজধানীতে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। টিকা নিতে সবাইকে উৎসাহিত করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান তিনি। ইতিমধ্যে 500 জনকে ভ্যাকসিনেট করা হয়েছে, যারা সকলেই ভালো আছেন, এবং আমরা ইতিমধ্যে ভ্যাকসিন সব জেলায় পৌঁছে দিয়েছি, উপজেলা পর্যন্ত পৌঁছে যাবে, এবং আমরা 7 তারিখে আমরা ভ্যাকসিন সারা দেশব্যাপী ভ্যাকসিনেট প্রোগ্রাম আমরা কার্যক্রম আমরা শুরু করব। এমপি মহোদয়রা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, সচিব মহোদয়রা আছেন, তাদেরকে আমরা আহ্বান করব যে তারা আমাদের সাথে এই ভ্যাকসিনেট প্রোগ্রামে যোগ দিবেন। আবারও দেশের বাইরের খবর। তীব্র তুষারপাতে বিপর্যস্ত রাজধানী ওয়াশিংটন এবং নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। বৈরী আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তুষারপাতের পাশাপাশি তুষারঝড়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আগামী 2 দিন এই তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে এবং নিউ ইয়র্কে যে 10টি বড় ধরনের তুষার ঝড় হয়েছে, সেই বড় ধরনের তুষার ঝড়ের মধ্যে এই এটি একটি তুষার ঝড় এবং 2016 সালের পরে সবচেয়ে বড় ধরনের তুষার ঝড় কিন্তু হামলে পড়েছে এই পূর্ব উপকূলীয় অঞ্চলে। যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে পূর্বাভাস দেওয়া হয়েছিল 14 থেকে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হবে। এখন কোথাও কোথাও কিন্তু এর চেয়েও বেশি পড়েছে, কোথাও কোথাও 6 ইঞ্চি 8 ইঞ্চি এবং 12 ইঞ্চি তুষারপাত হয়েছে। প্রচুর বাংলাদেশি আছেন, তারাও কিন্তু একটি বিপর্যস্ত অবস্থায় জীবনযাপন কাটাচ্ছেন, এবং আজকে প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এই তুষার ঝড় চলবে আগামীকাল যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত চলবে। টানা এই তুষারপাতের ফলে আগামী কয়েকদিন কিন্তু আরও অবস্থা বেগতিক হয়ে যাবে। এইরকম একটি অবস্থায় যুক্তরাষ্ট্রের মানুষ এবং বাংলাদেশি যারা এখানে বসবাস করছেন তারা একটি প্রস্তুতি নিচ্ছেন যে কীভাবে আগামী দিনগুলোতে এই তুষার ঝড় তারা মোকাবেলা করতে পারবেন। তীব্র তুষারঝড়ে এখন বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মানুষ। বলা যায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় মানুষ এখন তুষারপাতের সঙ্গে লড়াই করছে। বন্ধ হয়ে গেছে বিমান চলাচল, বন্ধ হয়ে গেছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। সবাই এখন আগামী কয়েকদিন এই তুষার ঝড় কীভাবে মোকাবেলা করবে তারই প্রস্তুতি নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। জার্মানিতে ভ্যাকসিন কার্যক্রম আরও জোরদারের ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। জার্মানি তথা ইউরোপের ভ্যাকসিন কর্মসূচি ও করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বিটু, আপনাকে অসংখ্য ধন্যবাদ বার্লিনে আমার সাথে যোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি আসলে বার্লিনের যে জায়গাটাতে আছি সেখানে আসলে
করোনার যে একটি প্রকোপ এবং মিউটেশনের কথা আমরা শুনতে পাচ্ছি, অর্থাৎ যুক্তরাজ্য এবং সাউথ আফ্রিকা থেকে যে নতুন ধরনের করোনার ধরন সেটি কিন্তু এই জায়গাটি তৈরি হয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে আসলে বার্লিন এবং বার্লিনের যে প্রেডিসাইন কিংবা কিংবা নিজের সাথে যেটি সংযুক্ত করেছে এইটি সেই জায়গা যেখানে আসলে মিউটেশনের কথা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। এখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটি আপনাকে না বললে নয়, আমরা কিন্তু একটু আগে জানতে পেরেছি যে জার্মানির যে করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের মধ্যে রাষ্ট্রবিদদের উপরে একটুখানি আসলে যে রাগ সেটি কিন্তু বেড়েছে এবং অভিমান বেড়েছে। তবে আপনাকে না বললেই নয়, আসলে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই আঙ্গেলা ম্যাকেল কিন্তু একটি নতুন করে যে আশাটি করছেন সেটি হচ্ছে আগামী দ্বিতীয় ধাপে আসলে 77 মিলিয়ন করোনার নতুন যে টিকা সেটি কিন্তু আসলে আনার ব্যাপারে উৎপাদনের ব্যাপারে কিন্তু আশা প্রকাশ করেছেন এবং আশা করা যাচ্ছে যে বায়োটেক এবং ফাইজারের টিকা মডার্নার টিকা সেই সাথে আসলে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা জার্মানিতে আসলে পরে এখানে প্রবাসী বাংলাদেশিরা সহ যারা আছেন স্থানীয় যারা আছেন সবার ক্ষেত্রে কিন্তু করোনার এই টিকা দারুণভাবে কার্যকরী ভূমিকা পালন করবে এবং সেটি কিন্তু জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যাকেল কিন্তু বারবার কিন্তু যারা স্বাস্থ্যমন্ত্রী জেমস স্পান সহ অন্যান্য যারা আছেন সবার সাথে কিন্তু কথা বলছেন। অন্যান্য মন্ত্রীরাও কিন্তু এ ব্যাপারে আশা প্রকাশ করছেন যেসব জায়গায় জার্মানিতে আসলে যেসব জায়গায় করোনার প্রকোপ বেশি সেসব ক্ষেত্রে কিন্তু এই করোনার টিকা যাতে বাড়ানো যায় সেটি সে ব্যাপারে কিন্তু লক্ষ্য করা হচ্ছে। ইতিমধ্যে এখন পর্যন্ত আসলে করোনার টিকা দেওয়ার যে মাত্রা সেটি কিন্তু 25 লাখেরও বেশি মানুষকে কিন্তু করোনার টিকা দেওয়া হয়েছে এবং প্রথম ধাপে যারা করোনার টিকা পেয়েছেন তারা অপেক্ষা করছেন দ্বিতীয় ধাপের দ্বিতীয় ডোজটি আসলে পাওয়ার ক্ষেত্রে। সেখানে অপেক্ষা করা হচ্ছে যে দ্বিতীয় ডোজ যেটি সেটি কিন্তু ইতিমধ্যে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষকে কিন্তু দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় ডোজ দেওয়ার ক্ষেত্রে কিন্তু যে 90 বছরের উপরে যারা যারা প্রবীণ আছেন এবং প্রবীণ নিবাসগুলিতে যারা কাজ করছেন তাদেরকে কিন্তু এই করোনার টিকা দেওয়ার ব্যাপারে কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেখানে প্রবাসী বাংলাদেশিরা যারা আসলে এই প্রবীণ নিবাসগুলিতে কাজ করছেন তারাও কিন্তু করোনার টিকা পাচ্ছেন এবং সেখানে করোনার টিকা যে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সবখানে কিন্তু যে সমতা এবং সবখানে যে যে বঞ্চনার যে বিষয়টা সেটা কিন্তু এড়িয়ে যাওয়া হয়েছে এবং যে কোনো ধরনের মানুষকে কিন্তু বিশেষ করে দল মঠ কিংবা বিভিন্ন ধর্মের মানুষ যারা যেখানেই কাজ করছেন তারা যদি আসলে এই 90 বছরের উপরে দুটো প্রবীণ নিবাসে কাজ করছেন সেখানে কিন্তু করোনার এই টিকা সবাইকে একসাথে সেখানে কিন্তু জার্মানিতে 896 জন মানুষ কিন্তু গত 24 ঘন্টা ব্যবধানে করোনার কারণে মৃত্যুবরণ করেছে এবং এর আগে কিন্তু 6000-এর মতো মানুষ কিন্তু গত 24 ঘন্টায় সংক্রমিত হয়েছেন। করোনার টিকা দেওয়ার পর থেকেই কিন্তু এই যে করোনার সংক্রমিত যে সংখ্যা সেটি কিন্তু কমে আসতে শুরু করেছে এবং সেই সাথে করোনার টিকা কিন্তু দেওয়ার ব্যাপারটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। যদিও এই মুহূর্তে আসলে সবখানে একটুখানি রাজনীতিবিদ যারা আছেন আঙ্গেলা ম্যাকেল এবং জেমস স্পান সহ সবার উপরে কিন্তু মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু ব্যাপারটা কিন্তু দিনের পর দিন বাড়ছে। যদিও এই মুহূর্তে আসলে সবখানে একটুখানি রাজনীতিবিদ যারা আছেন আঙ্গেলা ম্যাকেল এবং ইয়েন্স স্পান সহ সবার উপরে কিন্তু মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু বাড়ছে, কিন্তু এই বাড়ার পরিপ্রেক্ষিতে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যাকেল বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এতে করে খুব শীঘ্রই কিন্তু সবাইকে করোনা টিকার আওতায় আনা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউরোপ জুড়ে করোনা ভ্যাকসিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। পায়রা সমুদ্র বন্দরে শুরু হয়েছে 75 কিলোমিটার রাবনাবাদ চ্যানেল খনন কাজ। প্রকল্পের কাজ পাওয়া বেলজিয়াম কোম্পানি জানিয়েছে এর জন্য খরচ হবে প্রায় 437 কোটি টাকা। বেলজিয়াম থেকে আনা অত্যাধুনিক ড্রেজার জাহাজ দিয়ে খননের মাটি ফেলা হবে গভীর সমুদ্রে। পটুয়াখালী থেকে ফিরে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। পটুয়াখালীর আন্দারমানিক নদীর রাবনাবাদ চ্যানেল বঙ্গোপসাগর থেকে নির্মাণাধীন পায়রা সমুদ্র বন্দরকে যুক্ত করা এই চ্যানেলটির দৈর্ঘ্য প্রায় 75 কিলোমিটার। দেশের তৃতীয় এই সমুদ্র বন্দরটি চালু হলে মূলত এই চ্যানেল দিয়ে যাওয়া আসা করবে দেশ বিদেশ থেকে আসা লাইটার জাহাজ। তবে দেশের অন্যান্য সমুদ্রবন্দরের মতো নাব্য সংকটে যেন পড়তে না হয় আগেভাগেই সেই দিকে নজর কর্তৃপক্ষের। ইতিমধ্যেই বেলজিয়ামের ড্রেজিং কোম্পানি জান ডে নুল এর এই বিশাল ড্রেজিং জাহাজটি আন্দারমানিক নদী তীরে নিয়ে আসা হয়েছে। পথে রয়েছে এমন আরও 3টি। বঙ্গোপসাগর থেকে পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনাল পর্যন্ত প্রায় 75 কিলোমিটার দীর্ঘ রাবনাবাদ চ্যানেলটি বেলজিয়াম থেকে আনা এই অত্যাধুনিক ড্রেজার জাহাজ দিয়েগো চাও দ্বারা ড্রেজিং করা হচ্ছে। ড্রেজিংয়ের দায়িত্ব পাওয়া বিদেশি সংস্থাটি বলছে এর ফলে পুরো এই চ্যানেলটি সারা বছর ধরে কমপক্ষে 6.5
5 মিটার পর্যন্ত গভীরতা অব্যাহত থাকবে। ড্রেজিংয়ের প্রধান কর্মকর্তা জানান, নাব্য ধরে রাখতে গড়ে 115 মিটার প্রশস্ত এই চ্যানেলটি থেকে বছরে 4 মিলিয়ন ঘনমিটার পলিমাটি অপসারণ করাটাই চ্যালেঞ্জ। এটি একটি অত্যাধুনিক বিশেষায়িত ড্রেজার জাহাজ, যা নদী খনন করে পলিমাটি বা বালি তুলে এনে সরাসরি জাহাজের মধ্যে জমা রেখে পরবর্তীতে বঙ্গোপসাগরে ফেলে আসা হবে। তবে চ্যানেলটি অনেক প্রশস্ত হওয়ায় কাজটি কঠিন। তবে এই ড্রেজার দিয়ে আমরা সুয়েজ খালও খনন করেছি, তাই আশা করছি আমরা সফল হব। বন্দর কর্তৃপক্ষ জানান, রক্ষণাবেক্ষণ ড্রেজিং এর ফলে 40,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 200 মিটার দৈর্ঘ্য ও 30 মিটার প্রস্থ জাহাজ সহজেই বন্দরে আসতে পারবে। 2020 সেপ্টেম্বরে আমরা বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় পুরো চ্যানেলটা আমরা জরিপ করেছিলাম। তা আমরা দেখেছি যে চ্যানেলের কিছু কিছু জায়গায় 20 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত আমরা সিল্টেশন পেয়েছি। নৌপ্রতিমন্ত্রী জানান, 18 মাস মেয়াদি রক্ষণাবেক্ষণ ড্রেজিং শেষে শুরু হবে ক্যাপিটাল ড্রেজিং, যার মাধ্যমে চ্যানেলটির গভীরতা বাড়বে 6.5 মিটার থেকে 10.5 মিটার পর্যন্ত। এখানে তো সিলটেশনটা চ্যালেঞ্জ, আমরা সেই জন্যই ক্যাপিটাল ড্রেজিং করছি, মেনটেন্যান্স ড্রেজিং হচ্ছে, তো এই চ্যালেঞ্জটা থাকবেই, সেটাকে চ্যালেঞ্জটাকে রেখেই আমাদেরকে এই কার্যক্রমটা এগিয়ে নিতে হবে। এছাড়া নাব্য ধরে রাখতে প্রতিবেশী দেশগুলোর সাথে নদী চুক্তির বাস্তবায়ন করার উপর জোর দেওয়ার তাগিদ দেয় বন্দর কর্তৃপক্ষ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30। 11 মাসেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ, তাই এই ফরম্যাটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকছে ডমিঙ্গো বাহিনীর সামনে। ওপেনিংয়ে তামিমের সঙ্গে কে হবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও সাকিব খেলছেন, এটা মোটামুটি নিশ্চিত। অন্যদিকে বাজেভাবে ওয়ানডে সিরিজ শেষ করলেও টেস্টে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে তাদের বেশ কিছু পরীক্ষিত ক্রিকেটার এই ফরম্যাটের জন্য তৈরি থাকায় নির্ভর আছেন কোচ ফিল সিমন্স। পাহাড়ের ভাঁজে ভাঁজে সবুজ চা বাগানের সমারোহ, আর তাই মৌলভীবাজারের শ্রীমঙ্গল পরিচিত পেয়েছে দেশের চায়ের রাজধানী হিসেবে। শ্রীমঙ্গলে গিয়ে রমেশের হাতে তৈরি হোয়াইট চা, জিঞ্জার চা, পাতা চা বা 10 লেয়ারের চায়ের স্বাদ না নিয়ে ফিরলে ভ্রমণটাই যেন অপূর্ণ থেকে যাবে। অভিনব এমন চা তৈরির উদ্ভাবন করে দেশ বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল, যত দূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। সবুজ বাগানের পথ ধরে হাঁটাহাঁটি, চলে নিজেকে স্মৃতিতে ধরে রাখতে প্রেমবন্দী করার আপ্রাণ চেষ্টা। ঘুরে ফিরে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অবলোকন শেষ, কি করবেন তারপর? শ্রীমঙ্গল এসে রমেশরাম গৌড়ের আবিষ্কৃত 18 পদের পানীয় চার স্বাদ না নিয়ে ফিরলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। রমেশের হাতে তৈরি হোয়াইট চা, জিঞ্জার চা, পাতা চা সহ 7, 8 ও 10 রং বা লেয়ারের চা এখন দেশব্যাপী জনপ্রিয়। এটা আমাদের 10 লেয়ারের চা, এটা 10টা লেয়ারে ভিন্ন ভিন্ন টেস্ট আর ভিন্ন ফ্লেভার। সুস্বাদু চা পান করতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করেন চা কেবিনে। আসলে এই জিনিসটি একটু ইউনিক, ডিফারেন্ট, মজার জিনিস যে আলাদা আলাদা কালারগুলো দেখা যাচ্ছে একটার পর একটা লেয়ার। 7টা 7 রং ফ্লেভার দিল। ময়মনসিংহের মুক্তাগাছার যুবক রমেশরাম গৌড় বেকারত্ব ঘুচাতে শ্রীমঙ্গলে এসে রামনগর মণিপুরী পাড়ায় চায়ের দোকান দেন। দেশ বিদেশের মিডিয়া ফলো করে প্রচার করেছে রমেশের লেয়ারের চায়ের ইতিবৃত্ত। সময় সংবাদ, মৌলভীবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশকে হেয় করতে আবারও ভিত্তিহীন সংবাদ প্রচারে মাঠে আল জাজিরা। যুদ্ধাপরাধ হেফাজত ইস্যুতে আগেও করেছে মিথ্যাচার, পররাষ্ট্র ও সেনা সদর দপ্তরের প্রতিবাদ। দেশে বিদেশে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে, শত্রু মোকাবেলা করে এগিয়ে যাবে বাংলাদেশ, উন্নয়ন এখন দৃশ্যমান, সংসদে প্রধানমন্ত্রী। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।